ইউরোপিয়ান ফুটবলে বিবিয়ানা স্টেনহস থেকে বাংলার সালমা আক্তার, ছেলেদের ফুটবলে নারী রেফারি হিসেবে ইতিহাসের অংশ তারা। চ্যাম্পিয়ন্স লিগ এমনকি বিশ্বকাপের মতো আসরেও নারী রেফারিরা প্রমাণ করেছেন নিজেদের মুনশিয়ানা। সেদিক বিবেচনায় 22 গজে আম্পায়ার হিসেবে নারীদের অংশগ্রহণ কম, বাংলার ক্রিকেটে যে সংখ্যাটা তো আরও নগণ্য। তবে দেরিতে হলেও টনক নড়েছে বিসিবির। চলমান স্কুল ক্রিকেট দিয়ে 25 জন নারীর অভিষেক হচ্ছে আম্পায়ারিংয়ে, যে সংখ্যাটা বাড়ছে সহসাই। ক্রিকেট আম্পায়ারিংয়ে নারীদের সম্পৃক্ত করতে নয়া পরিকল্পনা বোর্ডের। There are some ex players in here যারা এখন প্রিমিয়ার লিগ খেলে, তো প্রিমিয়ার লিগ খেললে তো আর আমি তাদের দিতে পারছি না। যারা এটার বাইরে আছে তাদের আগে দেখতে হবে, তারপর তার ফিজিক্যাল ফিটনেস কি আছে না আছে। এদের অনেক দিন আগেই, প্রায় 4-5 বছর আগে বা তার থেকেও আগে এদের পরীক্ষা দিয়েছিল, কিন্তু ইউটিলাইজেশন হয়নি। সো আমি ওইটাকে ইউটিলাইজেশন করছি, আর নতুন কোর্স যে চালু করব, তাদের আমরা নতুন মেয়েদের বা মেয়ে যারা প্লেয়ার আছে তাদের আমি রিকোয়েস্ট করব যে তারা যাতে পরীক্ষা দিয়ে পাশ করে এই ক্যারিয়ার নিতে পারে। বোর্ডের দৃষ্টিটা আরও সুদূরে, শুরুটা করতে চায় আসন্ন নারী প্রিমিয়ার লিগ দিয়ে। এরপর পর্যায়ক্রমে ছেলেদের ডিপিএল এর পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলার নারী আম্পায়ারদের তারা করতে চান সিদ্ধহস্ত। আমি পুরনো লিস্ট নিয়েই কাজ করছি, পুরনো লিস্ট নিয়ে তাদের যোগাযোগ করে ফেরত আনার চেষ্টা করছি। যত নারী ক্রিকেটার যারা ক্রিকেটের সাথে উঠে, তারা যদি এই প্রফেশনে আসে তাদের আমি বলবো উই আর ওয়েলকামিং দ্যাট। এটা দেখি এরা কেমন করে। সীমিত পর্যায়ে আম্পায়ার আছে তো, সো কিন্তু ভবিষ্যতে আপনারা দেখবেন, আমার টার্গেট হচ্ছে ভবিষ্যতে যারা এরা আমাদের ছেলেদের প্রিমিয়ার লিগও করে। এর পাশাপাশি উন্নত প্রশিক্ষণ ও কোর্সের জন্য নারী আম্পায়ারদের দেশের বাইরে পাঠানোর কথাও ভাবছে বিসিবি। মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা।